হার্দিকের মাঠে ফেরা নিয়ে বড় ইঙ্গিত দিলেন জয়শা, রাহুল দ্রাবিড়ের মেয়াদ কতদিন? আইপিএল শুরুর তারিখ ঘোষণা জানালো ভারতীয় বোর্ড। কতদিন চলবে রোহিত কোহলিদের লড়াই? অপেক্ষায় সার ভেস্তে গেল ভারত দক্ষিণ আফ্রিকা প্রথম টি টোয়েন্টি। রোহিত না থাকলেও টি টোয়েন্টিতে ভারতের ওপেনিং জুটি কেন এত সফল, ফাঁস করলেন ভারতের ওপেনার। বিশ্বকাপে গোড়ালির চোটের কারণে ছিটকে যাওয়া হার্দিক পান্ডিয়া কবে মাঠে ফিরতে পারবেন? জানা গিয়েছিল তিনি একেবারে আইপিএল খেলতেই নামবেন, তবে বিসিসিআই সচিব জয়শা দিলেন বড় ইঙ্গিত। হার্দিকের পুনেতে বাংলাদেশের বিরুদ্ধে ইঞ্জুরিতে পড়ার পর এখন তার রিহ্যাব চলছে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে। মাঠে ফেরার প্রস্তুতি যে শুরু করে দিয়েছে তা সোশ্যাল মিডিয়া জানিয়েছেন পান্ডিয়া। বিসিসিআই সচিব জয়শা বলেন, হার্দিকের উপর প্রতিদিনই নজর রাখা হচ্ছে, তিনি নিজেও ফিট হওয়ার জন্য কঠোর পরিশ্রম করছেন, ফিট হয়ে গেলে তার সময় মতো জানিয়ে দেওয়া হবে। তবে জানুয়ারিতেই আফগানিস্তান সিরিজে তিনি খেলতে পারবেন। এদিকে জয়শা জানিয়েছেন, বিশ্বকাপ ও দক্ষিণ আফ্রিকা সফরের মাঝে খুব বেশি সময় পাওয়া যায়নি, তাই ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় ও অন্যান্য সাপোর্ট স্টাফদের জানানো হয়েছিল। চুক্তি শেষ হলেও দক্ষিণ আফ্রিকা সফর অবধি আপাতত তাদের কাজ চালিয়ে যাওয়ার জন্য দ্রাবিড়রা রাজি হয়েছেন। দক্ষিণ আফ্রিকা সফর থেকে দল ফিরলেই কোচিং স্টাফদের সঙ্গে নতুন চুক্তি সেরে ফেলা হবে, ফলে স্পষ্ট ইঙ্গিত টি টোয়েন্টি বিশ্বকাপে রাহুল দ্রাবিড়দের কোচিংয়ে নামবে ভারতীয় দল। তবে রোহিত শর্মা টি টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্ব দেবেন কিনা সে ব্যাপারে মুখ খোলেননি সচিব জয়শা। তিনি বলেন, জুনে টি টোয়েন্টি বিশ্বকাপ, তার আগে আইপিএল থাকবে, ফলে তড়িঘড়ি এ বিষয়ে সিদ্ধান্ত যে বোর্ড নেবে না তা স্পষ্ট করেন বিসিসিআই সচিব। আইপিএল শুরুর তারিখ ঘোষণা জানালো ভারতীয় বোর্ড। কতদিন চলবে রোহিত কোহলিদের লড়াই? বোর্ড সচিব জয়শা জানান, 2024 সালের 2 অথবা 3 ফেব্রুয়ারি থেকে শুরু হবে মহিলাদের দ্বিতীয় আইপিএল। এবার একটি রাজ্যেই হবে প্রতিযোগিতা। বিশেষ কিছু সমস্যার জন্য একাধিক রাজ্যে প্রতিযোগিতা আয়োজন সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বোর্ড সচিব। আগামী 19 ডিসেম্বর দুবাইয়ে রয়েছে আইপিএলের নিলাম, তার আগেই জানা গেল আগামী আইপিএল শুরুর দিন। যদিও জয় নির্দিষ্টভাবে প্রতিযোগিতা শুরুর তারিখ জানাননি, বিসিসিআই সচিব জানিয়েছেন মার্চ মাসের শেষে শুরু হবে আইপিএল। প্রতিযোগিতা চলবে মে মাসের শেষ সপ্তাহ অথবা জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। মার্চের শেষ সপ্তাহে প্রতিযোগিতা শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন জয়। 2024 সালের মার্চ এপ্রিল মাসে হতে পারে লোকসভা নির্বাচন, তাই এখনই নির্দিষ্টভাবে জানানো যাচ্ছে না আইপিএল শুরু এবং শেষের নির্দিষ্ট দিন। 19 ডিসেম্বরের নিলামে 10টি ফ্র্যাঞ্চাইজি মোট 70 জন ক্রিকেটারকে কেনার সুযোগ পাবে। তাদের মধ্যে বিদেশি ক্রিকেটার থাকতে পারেন সর্বোচ্চ 30 জন। এবারই প্রথম আইপিএলের নিলাম হবে দেশের বাইরে। দলগুলি সব মিলিয়ে খরচ করতে পারবে সর্বোচ্চ 262.95 কোটি টাকা। অপেক্ষায় সার ভেস্তে গেল ভারত দক্ষিণ আফ্রিকা প্রথম টি টোয়েন্টি। আর 6 মাস পরেই টি টোয়েন্টি বিশ্বকাপ, সেই প্রেক্ষিত থেকে রবিবার থেকে শুরু হতে চলা ভারত দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি সিরিজের গুরুত্ব অপরিসীম। গোটা দলের পারফরম্যান্সের পাশাপাশি এই সিরিজে নজর থাকবে সূর্যের অধিনায়কত্বের দিকেও। কিন্তু শুরুতেই হোঁচট, টস শুরুর আগে থেকেই ডারবানে লাগাতার বৃষ্টি পড়তে থাকে। ভারতীয় সময় সন্ধ্যা 7টায় টস হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টি না থামায় তা পিছিয়ে যায়। এরপর প্রায় 2 ঘন্টা অপেক্ষা করা হয় ম্যাচ আদৌ হবে কি না তা নিশ্চিত হতে। কিন্তু অপেক্ষায় সার, বৃষ্টি না কমায় শেষমেশ ম্যাচ বাতিলেরই সিদ্ধান্ত নেওয়া হয়। চলতি সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 3টি টি টোয়েন্টি খেলবে টিম ইন্ডিয়া। এই সিরিজের পর আর গোটা 6 টি টোয়েন্টি ভারত পাবে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে। অর্থাৎ প্রস্তুতির জন্য খুব বেশি ম্যাচ পাচ্ছে না ভারত। এমন পরিস্থিতিতে প্রোটিয়াদের বিরুদ্ধে লড়াইও ভেস্তে গেল, যা ভারতীয় শিবিরের কাছে খুব সুখকর নয়। কারণ দেশের মাটিতে সূর্যের নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দল সিরিজ জিতেছে ঠিকই, তবে তরুণ ব্রিগেড বিদেশের মাটিতে কী পারফর্ম করে তা দেখতে মুখিয়ে নির্বাচকরাও। আগামী 12 ডিসেম্বর সেন্ট জর্জ পার্কে ভারতীয় সময় রাত 8:30 থেকে দ্বিতীয় টি টোয়েন্টি শুরু হওয়ার কথা। প্রথম ম্যাচ ভেস্তে যাওয়ায় আপাতত সেদিকে চোখ ক্রিকেট দুনিয়ার। 16 বছর পর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজের। 3 ম্যাচের সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের জয়ের পেছনে সবচেয়ে বড় অবদান অভিষিক্ত পেসার ম্যাথিউ ফোর্ডের। 29 রানে 3 উইকেট শিকার করা এই পেসার শেষ দিকে বিপদের সময় ব্যাট হাতে করেছেন গুরুত্বপূর্ণ 13 রান।
একুশ বছর বয়সী এই ক্যারিবীয় তারকার দুর্দান্ত পারফরম্যান্সের উপর ভর করে ১৬ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। স্থানীয় সময়ে গতকাল শনিবার ঘরের মাঠে ব্রিজটাউনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জয়ের সুবাদে ২০০৭ সালের পর ইংলিশদের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। এদিন বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু করতে না পারায় ওভার কমিয়ে ৪০ ওভারের প্রথম ইনিংস খেলে ৯ উইকেটে ২০৬ রান তোলে ইংল্যান্ড। জবাবে ওয়েস্ট ইন্ডিজের ব্যাট শুরু করার আগে ফের হানা দেয় বৃষ্টি। পরে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৩৪ ওভারে ১৮৮ রানের লক্ষ্য পায় স্বাগতিকরা। চ্যালেঞ্জিং এই লক্ষ্য তাড়ায় ১৪ বল আর ৪ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় ক্যারিবীয়রা। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ফোর্ডের দুর্দান্ত স্পেলে ৪৯ রানে ৫ উইকেট হারায় ইংল্যান্ড। এরপর দলের হাল ধরেন বেন ডাকেট ও লিয়াম লিভিংস্টোন। ৮৮ রানের জুটি গড়েন তারা। ৭১ রান করেন ডাকেট, ৪৫ রানের ইনিংস খেলে ফেরত যান লিভিংস্টোন। শেষ পর্যন্ত ৪০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৬ রান করে ইংলিশরা। জবাব দিতে নেমে শুরুতে হোঁচট খায় ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ২ রানের মাথায় প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। এরপর অ্যালিক অ্যাথানাজি ও ক্যাসি কার্টের জুটিতে এগিয়ে যায় ক্যারিবীয়রা। ৫০ হাকান কার্টি ৫৮ বলে ৫০ করেন তিনি। অ্যালিফ খেলেন ৪৫ রানের ইনিংস। শেষ দিকে এসে কিছুটা শঙ্কায় পড়ে গিয়েছিল শাই হোপের দলের সিরিজ জয়। ১৩৫ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছিল তারা। তবে শঙ্কা কাটিয়ে রোমারিও শেফ হ্যাড ও ফোর্ডের ব্যাটে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। শেফ হ্যাড করেন ৪১ রান, সঙ্গে ফোর্ডের ১৩ রানের অবদানে ৫৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে তারা। ম্যাচ সেরা হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন অভিষেক হওয়া ক্রিকেটার ফোর্ড। বলেন, একটি স্বপ্ন সত্যি হয়েছে। উইকেটটি একটু কঠিন ছিল, তাই সঠিক লাইন এবং লেন্থে বোলিং করার একটি বিষয় ছিল। যখন আমি ব্যাট করতে আসি তখন পিচে বল অনেক টার্ন করছিল। রোহিত না থাকলেও টি টোয়েন্টিতে ভারতের ওপেনিং জুটি কেন এত সফল, ফাঁস করলেন ভারতের ওপেনার। এক বছরেরও বেশি সময় হয়ে গেল রোহিত শর্মা টি টোয়েন্টি ফরম্যাটে খেলছেন না ভারতের হয়ে। শুভমান গিলও এই ফরম্যাটে ওপেন করতে হয় না, ফলে এই ফরম্যাটে ঋতুরাজ গায়কোয়াড় এবং যশস্বী জয়সওয়াল জুটি সফল হয়ে উঠেছে। টি টোয়েন্টি বিশ্বকাপেও এদের মধ্যে কেউ রোহিতের সঙ্গে ওপেন করতে পারেন। কেন টি টোয়েন্টিতে ভারতের জুটি এত সফল তার কারণ জানালেন ঋতুরাজ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে ঋতুরাজ এবং যশস্বী প্রায় প্রতিটি ম্যাচেই শুরুটা ভালো করেছেন। প্রথম টি টোয়েন্টি বাদ দিলে দুজনের মধ্যে বোঝাপড়া এবং ছন্দ লক্ষ্য করা গেছে। একটি ১৭ সহ ২০০র উপরে রান করেছেন ঋতুরাজ। অন্যদিকে যশস্বী করেছেন ১৩৮ রান। যশস্বীর সঙ্গে তার ওপেনিং জুটি নিয়ে কথা বলেছেন ঋতুরাজ। জানিয়েছেন, যশস্বীর মারকুটে দৃষ্টিভঙ্গি তাকে অনেকটা চাপমুক্ত করে দেয়, ফলে নিজের মতো করে খেলতে পারেন তিনি। ঋতুরাজ বলেছেন, বেশিরভাগ সময়ই যশস্বী প্রথম বল থেকে আক্রমণ করতে থাকে। ও এমন একজন ক্রিকেটার যে কোনো কিছুতেই ভয় পায় না। আমি আবার ঝুঁকি নেওয়ার বিষয়টা মাথায় রাখি এবং দল যা চায় সেভাবেই খেলার চেষ্টা করি। ঋতুরাজ সংযোজন করেন, উল্টো দিকে যশস্বী আক্রমণ করতে থাকলে অবশ্যই আমার কাছে কাজটা সহজ হয়ে যায়। আমি তখন একটা দিক ধরে খেলি, ওকে নিজের মতো করে খেলতে দিই। তবে ভূমিকা যাই হোক না কেন, যশস্বীর সঙ্গে ব্যাট করে বেশ উপভোগ করি।